যথারীতি বড়সড় চমক দিয়ে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্র অর্থাৎ করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুরে বড়সড় জয় পেয়েছে তৃণমূল। এমনকি তৃণমূলের ধারে কাছেও ঘেঁষতে পারেনি বিজেপি। কিন্তু তৃণমূল হালে পানি পেতে না পেতেই এবার তাণ্ডব শুরু করলো গোটা রাজ্য জুড়ে, এবং ফল ঘোষণার পর থেকে শুরু হয়েছে এই তুলকালাম। এবং তারই মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরবো আপনাদের সামনে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই অশান্তি ছড়ালো বেশ কিছু জায়গায়। মেদিনীপুরের পাঁচকুড়িতে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ উঠেছে বোমাবাজির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। খড়গপুর সহ তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়লাভের পরে বিজয় মিছিলের নামে একাধিক জায়গায় সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে, এবং অভিযোগ তুলেছে বিজেপির কর্মীরা। বিজয় মিছিল থেকে এলাকায় বোমাবাজি, বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা মুকুল সামন্ত। অন্যদিকে আবার নির্বাচনের ফল ঘোষণার দিনেই এক বিজেপি কর্মীকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাই। আহত বিজেপি কর্মীর নাম শিবু ভুঁইয়া। অভিযোগ, এদিন একটি বিষয় মামলার জন্য শিবুকে তৃণমূলের লোকজন তাদের দলীয় অফিসে ডেকে পাঠায়। পার্টি অফিসে যাওয়ার সময় রাস্তাতেই প্রথমে মেরে তার পা ভেঙে দেওয়া হয়, পরে তার পায়ে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। গোসাবা ব্লকের বিজেপি সভাপতি সুকুমার মণ্ডল বলেন, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনার জন্য দায়ী। গুলি চালানোর ঘটনায় বিজেপির পক্ষ থেকে গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ফল বেরোতেই হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদেরও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে। আহত দুই ছাত্র বর্তমানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর মিলেছে জাঙ্গিপাড়াতেও। জাঙ্গিপাড়ার রাজবলহাটে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মারধরে জখম হয়েছেন চারজন বিজেপি কর্মী, যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি তাদের কর্মীদের বিজেপি কর্মীরা মারধর করেছে।